दुमु को दोगला तुम्हें दोगला ओ भाई और ये लौड़ी है ना लौड़ी শেষ অবধি দেখতে হবে, তাহলে তোমরা সবকিছু জানতে পেরে যাবে। তাহলে বেশি ভার না বুকে একটা ছোট ইন্টার দেওয়া যাবে, শুরু করা যাক। লিস্টার ব্রাদার হে গাইস, আজ কথা বলতে চলেছি তিন মহান মহান ইউটিউবারের ব্যাপারে। ফার্স্ট হচ্ছে আমাদের ইট সাইল ওরপে পাড়ার কাকিমা, সেকেন্ড হচ্ছে আমাদের ফেক প্যানিং স্টার, কে বলতো, ক্যান বি লাইফস্টাইল, আর আমাদের সবার মাঝে আছে কে, অসাধারণ ইউটিউবার লেজি বং। ভাই রে ভাই, এদের তিনজনের মাথাতে একদম কন্ট্রোভার্সি গিজগিজ গিজগিজ করছে। যেই দেখছে বাংলাতে কোনো কন্ট্রোভার্সি নেই, এরা ঠিক সেম সময় নেমে পড়েছে কন্ট্রোভার্সি গিজগিজ গিজগিজ করতে। আর আমি তো সেটা ধরে ফেলেছি, ওই জন্য এসছে আজ এই কন্ট্রোভার্সির পিছনে একটু আচ্ছা করে আজলে বাঁশ ফুটতে আর একটু ধনে পাটা দিয়ে মারতে। চলো, তার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করি কি করছে, জল্দি জল্দি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা ছোট করে কথা বলে রাখতে চাই, ঠিক আছে? আরে ভাই, ভিডিও তো হবে, মাঠে যখন নেমে পড়েছে খেলা হবে। তার আগে বলে রাখি, ফার্স্ট হচ্ছে আমাদের ইট সাইল ওরফে পাড়ার কাকিমা, তারপর হচ্ছে এক্স লয়ার, ওর কাজ কি, কার গার্লফ্রেন্ড এক্স হয়ে গেল, কার গার্লফ্রেন্ড ওয়ে রুমে গেল, কার গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেল, কার গার্লফ্রেন্ড বার্গার খেয়ে খুব ট্যাস বলে চলে গেল, এটা হচ্ছে ওর কাজ। সেকেন্ড হচ্ছে আমাদের ক্যান বি দাদা, ক্যান বি দাদার কার কি, ওর হচ্ছে ফেক লাইফস্টাইল দেখানো, ফেক লাইফস্টাইল কি করে ভাড়া নেওয়া যায়, এরকম ওসব ওর কাজ, ক্যান বি দার। থার্ড হচ্ছে আমাদের অসাধারণ ইউটিউবার লেজি বং। ভাই, ওর ভিডিও আমার খুব ভালো লাগে, বাট ও কেন কন্ট্রোভার্সিতে জড়াতে গেল, ভিউজের অভাব না টাকা কামানোর অভাব, সেটা তোমরা আজ সব কিছু জানতে পেরে যাবে। তার আগে বলে রাখি ভাই, এদের মাথায় কন্ট্রোভার্সি তো গিজগিজ গিজগিজ করছে, তাই আমি সব ধরে ফেলেছি, এসছি একটু বাটাম দিতে পিছনে। আবারও বলছি, এটা ব্লগিং চ্যানেল, প্র্যাঙ্ক চ্যানেল নয়। চলে এসছে আনবক্সিং। হ্যাঁ বন্ধু, এইখান থেকে কন্ট্রোভার্সিটা স্টার্ট, তোমরা ঠিকই দেখেছো। তারপর আমাদের ক্যান বি দাদা লাইভে গিয়ে কি বলে তোমরা ওইটুকু পার্ট দেখে নাও, তারপর আমি বলছি। ওকে, হ্যাঁ ওটা আমাকেই বলেছে, যেহেতু আমি অনেক ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলস নাম্বার ওয়ান ব্লগিং চ্যানেল বলতাম, অ্যাকচুয়ালি যেটা ফ্যাক্ট ছিল এক সময়, তারপরে দেখলাম ওয়েস্ট বেঙ্গল মোস্ট লাভড চ্যানেল হয়ে গেছে, সেটা পরের কথা। আরে রুকো ক্যান বিদা, রুকো রুকো রুকো, তুমি মনে হচ্ছে একটু গাঁজা খেয়ে ফেলেছো, ঠিক আছে? রোদ্দুর রায়ের কাছ থেকে তুমি কি বললে যে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ইউটিউবার তুমি আগে বলতে, দেখো ভাই তুমি গাঁজা খেয়েছো এটুকু আমি জানি, তা বলে তো আমরা আর গাঁজা খাইনি, তুমি কি বললে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ব্লগার ইউটিউবার তুমি, আচ্ছা মেনে নিলাম। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মানুষ কি ভাষায় কন্টেন্ট বানায়, বাংলা ভাষায় কন্টেন্ট বানায়, ঠিক আছে? তাহলে তুমি হিন্দি ভাষায় যেহেতু মানাও, তাহলে তুমি বাংলার নাম্বার ওয়ান ইউটিউবারটা হলে কি করে ব্লগার, বলো 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 বলো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার বলতে চাই, কি নাম, কি লেজি বংস, কি আর নাম, খাবারের চ্যানেল বানায়, খাবার রিভিউ টিভিউ করে, গিয়ে প্রচুর মেহনতের কাজ করে, গিয়ে খেতে হয়, রিভিউ দিতে হয়, বলতে হয় অসাধারণ বলতে হয়। ক্যান বি দা একটু আস্তে আস্তে আস্তে, তোমার যেন মনে হচ্ছে যে বাংলা মত তুমি একটু বেশি খেয়ে ফেলেছো, তারপরে এই লাইভটা চালাচ্ছ, বাংলা মত বেশি খেয়ে ফেলেছো, টেনশন নেই, বল্টু এই আমাদের ক্যান বি দাকে একটু তেঁতুলগুলা জল খাই দে, তাহলে আবার তুমি আবার ঠিক হোসে ফিরবে। দাদা তোমাকে একটা কথা বলছি, তুমি কি বললে লেজি বংকে, লেজি বং, তুমি এমন ভাব নিচ্ছ যেন লেজি বং নামটাই প্রথম শুনলে, লেজি বংকে তুমি চিনতে না, তার কোনোদিন ভিডিও দেখো নি। আরে ভাই, তো এই তো তুমি কিছু বছর বা কিছু মাস আগে তুমি লেজি বংয়ের সাথে দেখা করলে, বেশ গলায় গলায় চাটন, আবার এখন কন্ট্রোভার্সি চাইছো না কে? গাইস আমি ঠিক ধরেছি, এটা হচ্ছে তোর ফেক কন্ট্রোভার্সি, বন্ধ করো হাত জোড় কে। মে যদি আমি এর ব্লগস দেখি না, আমাকে আমার ম্যানেজার কিছু লোক আমাকে বললো যে দাদা তোমাকে এই ছেলেটি রীতিমতো কয়েকটা ভিডিওতে পোক করতে থাকে সব সময় তোকে। আরে দাদা তোমার ম্যানেজার আছে না কি, ও বাবা অসাধারণ অসাধারণ।
নেই, তো আমাকে কেন খোঁচাও তুমি? তোমাকে কতদিন আমি খুঁজিয়েছি, এই খোঁজাখুঁজি করে কতদিন চলবে তুমি আমাকে এই কথাটা বলো? খোঁজাখুঁজি করে কতদিন চলবে, তুমি কতদিন চালাতে চাও খোঁজাখুঁজি করে? তুমি চাও তোমার এই খোঁচানোর জিনিস আমি উত্তর দিই? ও ক্যানবিদা, তুমি একটা কথা ভুল বললে। কি বললে নাকি, লেজিবং আজকাল রোস্টার হয়ে গেছে, লেজিবং লোকের পিছনে কাঠি করছে, এর পেছনে কাঠি করছে, ওর পেছনে কাঠি করছে। দেখো দাদা, তোমাকে একটা কথা বলি, লেজিবং এর তো আমি এতদিন ভিডিও দেখছি, লেজিবং ফুড ব্লগ ছাড়া আর অন্য কোনো ভিডিও বানায় না। তুমি কি বাংলা মদ একটু বেশি পান করে ফেলেছো, ওই জন্য বলছি বাংলা মদ একটু কম পান করো, ঠিক আছে? আর একটা কথা বলি, পেছনে কে লাগে আমাদের পাড়ার কাকিমা, আমাদের পেছনে লাগে, একটুকু জানতাম, লেজিবং আমার পেছনে লাগছে, একটু বাংলা মদ খাওয়াটা একটু কম করো, ঠিক আছে? স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা, লজ্জা লাগে। একে একবার কাটি করবে, ওকে একবার কাটি করবে, কে প্র্যাঙ্ক করেছে নিজের মা বাবার উপর তাকে নিয়ে কাটি করবে। তুমি তুমি সব থেকে বড় সাধু আর সবাই খারাপ, নিজে কি হিরো হও? তুমি হিরো টিরো হতে চাও নাকি সবার সামনে? তুমি একমাত্র ভালো আর সব ক্রিয়েটর খারাপ। দেখো ভাই, তোমাকে একটা কথা বলি, ঠিক আছে, আমি যদি তোমার কথাটা মেনেও নিই যে লেজিবং নাকি লোকের পিছনে কাটি করে, লেজিবং লোককে এক্সপোজ করে, তাহলে ভাই ও ফুড ব্লগটা বানায় কখন, বানায় কখন? দাদা, তুমি একটু বাংলা মদ বেশি খেয়ে ফেলেছো। আর একটা কথা বলি ভাই, লোকের পেছনে লাগার স্বভাব হচ্ছে একমাত্র আমাদের ইটসাইল পাড়ার কাকিমার, ওরই একমাত্র রাইট আছে পিছনে লাগা। লেজিবং ভাই আবার কবে থেকে লাগলো? আর একটা কথা বলি, বাংলা কমিউনিটিতে থাকতে গেলে না একটু খোঁচাখোঁচি হবেই, এইটা নিয়ে তুমি যদি বড় একটা বিস্ফোরণ ঘটাতে চাও তাহলে তো একটু একটু কন্ট্রোভার্সি লাগবেই দাদা, বুঝতে পেরেছো তো? একটু হালকা হালকা একটু ক্রিটিসিজম নিতে শেখো, বুঝতে পেরেছো? অনেক আগে দেখে এসেছি, তোর থেকে অনেক বয়স আমি ছোট, তাও তুই করে বলছি, কারণ তোর তোকে এটা বোঝানো দরকার, লোককে কাঠি করে লাভ নেই ভাই, করিস না। অদ্ভুত তুই, দুমুখো দোগলা তুমি, দোগলা। ও ভাই, আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে, তুমি এবার একটু থিরো ম্যা, তুমি এবার একটু চুপ করে যাও। হে গাইস, এবার একটা কথা বলি, ফার্স্ট কন্ট্রোভার্সিটা লাগে কোথা থেকে, লেজিবং আর আমাদের ক্যানবি দাদার মধ্যে কি হয়েছে? নাকি লেজিবং ফার্স্ট এই ভিডিওতে একটুখানি বলে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ব্লগার, কি বিএমডাব্লিউ কার, তোমরা তো সবটুকু শুনতে পেলে। তারপর গাইস কি হয়, এই লাইভ ভিডিওটা দেখার পর আমাদের পাড়ার কাকিমা খেপে যায়, পাড়ার কাকিমা বলে, না আমার পাড়ায় থাকাকালীন এসব তো আমি মেনে নেবো না, ওই জন্য পাড়ার কাকিমা হালকা করে একটু নাক গলায় ভিডিওটার মধ্যে। তারপর কি হয় সেটুকু পার তোমরা দেখে নাও, পাড়ার কাকিমাকে তো অ্যাটলাস্ট নাক গলাতে হবে, নাহলে তোর আবার পেটের ভাত হজম হবে না। চলো ভাই দেখো আপনি কে করতাম, আগে কার সাথে দেখা রাখো, যার সাথে আমি কন্ট্রোভার্সি করি আর তার সাথে সামনাসামনি। তো তুমি কি আমাকে মারবে? আমি কখনোই কাউকে মারতে পারি না, সবাই আমার কন্টেন্টের জন্য করে। আর তোমার বাইকটা কই, ভালো লেগেছে বাইকটা? বাইক নিয়ে আসলে আজকে গাড়ি দিয়েছো। অবশ্যই একটা জিনিস বলবো, যে যাই হয়েছে আমাদের মধ্যে, ও আমার নামে ভিডিও বানিয়েছে, আমি কখনো কিছু বলিনি কাউকে, কিন্তু একটা জিনিস বলবো, ভিডিও বানাতে সত্যি মেহনত লাগে, আর সাইল হয়ে গেছে একটা কথা বলো ভাই, আমাকে আমার ছেলে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই দেখেছো, ভাই রে ভাই, কি প্যানিক কি প্যানিক কি প্যানিক ভাই, এতক্ষণ মধ্যে ইটসাইল পাড়ার কাকিমাদের ক্যানবিদাকে কি বলছো, লেজিবংয়ের পাঁচ আটটা মাল, পাঁচ আটটা মাল, পাঁচ আটটা মাল, আর এখন ইটসাইল পাড়ার কাকিমা ক্যানবি লাইফস্টাইলের সাথে কি করছে, পাঁচ আটটো না অন্য কিছু চাচ্ছ? হ্যাঁ মানে খুব বাংলায় ফেক কন্ট্রোভার্সি চাও না কে, হ্যাঁ সাল্লা ল্যাওড়া ছি, আর লজ্জা লাগে না তোদের? একবার তোরা বলবি যে না বাইরে গিয়ে কথা বলতে হবে, আবার এদিকে ডুগুর ডুগুর কি হচ্ছে তোমাদের, এগুলো নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল, কোই জরুরত নেই হিন্দুস্তান কো তেরি। খোঁচাখুঁচি করে কতদিন চলবে, তুমি কতদিন চালাতে চাও খোঁচাখুঁচি করে? তুমি যতদিন সুধরাবা না ততদিন তোমার পদে খোঁচা দিয়ে যাবো, খোঁচা দিয়ে দিয়ে তোমার পুরো পোঁচটাকে ফুলিয়ে দেব। তুমি আগে ভালো হয়ে যাও, ভদ্র হয়ে যাও, দেখবা তোমাকে নিয়ে আর কেউ খোঁচাখুঁচি করছে না। ভাই পাড়ার কাকিমা ওরপে ইটসাইল, ওরপে পাগলা চোদা, তোকে একটা কথা বলি, তুই কি বললে, হ্যাঁ যতদিন না সুধরবে ততদিন কাঠি করেই যাবো, কাঠি করেই যাবো। দেখ ভাই তোর কি আর অন্য কোনো কাজ নেই, কাজ না থাকলে চুলগুলোকে ধরে ধরে ছেড়, ঠিক আছে? আর একটা কথা বলি, তোকে কি ক্যানবিদা বলেছে যে হ্যাঁ তুমি আমাকে এক্সপোজ করো? হ্যাঁ এক্সপোজ করবি, ট্রোল করবি, যেটা সত্য সেটা করবি, বাট ফেকভাবে ওকে ট্রোল করে রোস্ট করে মানুষের কাছে ছোট করে, এটা কি তোর কি স্বভাব নাকি? সুধরে যা, ঠিক আছে ভাই, এরকম করিস না। কেমন দিলাম? হে গাইস, এতক্ষণ তোমরা দেখলে যে আগের ঘটনা, মানে ক্যানবি লাইফস্টাইল, লেজিবং, আমাদের পাড়ার কাকিমা কি বললো, এটা আগের ঘটনা তোমরা দেখলে, এবার নতুন ঘটনা কি করেছে ওটা তোমরা দেখো, ঠিক আছে? তারপর আমি বলছি, ওকে ভিডিওতে অনেক ফ্যাক্ট, অনেক কিছু তুলে ধরবো, যেগুলো অ্যালিগেশনস আমার উপর লাগানো হচ্ছে লাস্ট টু ইয়ার্স, দু বছর ধরে আমার লাগানো হচ্ছে।
আমি চুপ ছিলাম, আমি কিছু বলিনি, আমি সবসময়। হে গাইস, তোমরা ধৈর্য সহকারে বসো বসো বসো। বাবা ক্যান বি লাইফস্টাইল আজ আমাদের ফ্যাক্ট লজিক হিউমার বুঝাবে বাবা, ভূতের মুখে রাম রাম। দেখো 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 কি একটা ভিডিও বানাই রিতমর ভাই, রাগ হওয়ারই কথা। এই ছেলেটা, এই লেজি বং দীপ্ত যে ছেলেটা আছে, এই ছেলেটা এর আগেও আমাকে দু তিনবার পোক করেছে, অনেকবার কাঠি করেছে। আমি নাকি ফেক বাড়ি কিনেছি, আমি নাকি ফেক গাড়ি কিনেছি, আমার নাকি সমস্ত কিছু ফেক। এই ছেলেটা এরকম একটা কিছু ইশারা করে একটা ভিডিও বানিয়েছে, মানে এর আগেও দু তিনটে ভিডিওতে বলেছে, এর আগে আমি কখনো কিছু বলিনি। কিন্তু রিসেন্টলি দু তিন দিন আগে এই ছেলেটা আবার আমাকে একটা কাটি করেছে, আমি নাকি আমি আমার যে একটা বাড়ির ভিডিও বানিয়েছিলাম, সেই সেই বাড়ি ফাড়ি সমস্ত ফ্যাক্ট ক্লিয়ার করবো, যে আমি আমার নিজের মুখে কি বলেছিলাম সমস্ত কিছু ক্লিয়ার করবো। হে গাইস, তোমরা ঠিকই দেখেছো যে এটা হচ্ছে মানে ক্যান বি দাদার রিভেঞ্জ ভিডিও। ভাই রে ভাই, কি আর দুঃখের কথা হলো। হ্যাঁ, কন্ট্রোভার্সি তাহলে কোথা থেকে শুরু হয় আজকে আমি তোমাদের সেই সিম্পটমসটা জানাবো। ফার্স্ট শুরু হয়েছিল লেজি বং ক্যান বি লাইফস্টাইল, তারপরে মাঝে কি হলো পাড়ার কাকিমা, লেজি বং ক্যান বি লাইফস্টাইল ইট সাইল, আবার এখন হচ্ছে ইট সাইল ক্যান বি লাইফস্টাইল। ভাই রে ভাই, কন্ট্রোভার্সি এদের মাথায় গিজগিজ গিজগিজ করছে, যেই দেখছে বাংলা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো নতুনভাবে গর্জে ওঠো কন্ট্রোভার্সি নিয়ে। না কি রে, আমি যতদিন থাকবো ততদিন সত্য জিনিসটা দর্শকদের বুঝাবো। তোরা কি রে দর্শকদের তোরা ম্যানিপুলেট করিস কেন বারবার পাগলরা? বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা। ভিডিওটি আজ এটুকুই, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব প্লাস বেল আইকনটি দাম করে আসতে। আর বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ড্রাইভ, সেফ লাইফ, টেক কেয়ার, অলিয়া।